আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমি গত ক্লাসের একটু পূর্ব আলোচনা করে নিচ্ছি। তো গতকালকে আমরা শূন্যের গুণ শিখেছিলাম, তো সেখান থেকে বেশ কিছু প্রশ্ন করে আমি আজকের ক্লাসটা শুরু করবো। তো যাকে প্রশ্ন করব তাকে আমি আনমিউট করে দেব, সেই শুধু প্রশ্ন উত্তর করার চেষ্টা করবে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি হামিদা আমাকে শুনতে পাচ্ছ? হামিদা আমাকে শুনতে পাচ্ছ? হামিদা, আচ্ছা হামিদা হয়তো আমাকে শুনতে, আচ্ছা হামিদা বলো দেখি, শূন্য দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে কি হবে? শূন্য হবে। আচ্ছা থ্যাংক ইউ হামিদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনামিকা রানী, অনামিকা রানী আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা মামনি তুমি বলো তো, এক দিয়ে যদি আমরা কোন সংখ্যাকে গুণ করি তাহলে কি হবে? ওই সংখ্যাই হবে স্যার। আচ্ছা আমি জানি না তোমাকে পাশ থেকে বলে দিল কিনা, তুমি আরো একটু মনোযোগ দিয়ে ক্লাস ক্লাসে করার চেষ্টা করবে। এক দিয়ে যে সংখ্যাকে গুণ করা হোক না কেন সেই সংখ্যাটি হবে, এটা মনে রাখবে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, তোমরা বলতে পেরেছো শেষ পর্যন্ত। তো ঠিক আছে, আজকে আমরা আজকের ক্লাসের দিকে মনোযোগী হই। আমরা প্রত্যেকে আমাদের শিরোনাম মধ্যে দেখো, আজকের তারিখ অনুযায়ী আমরা অধ্যায় 3:37 2 নম্বর 1-16 যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। তো তোমরা সকলেই বের করো তোমাদের পাঠ্যপুস্তকের 37 বের করো প্রত্যেকে। তোমরা সকলেই হয়তো দেখো যে লক্ষ্য করছো 37 বেশ অনেকগুলো অঙ্ক রয়েছে, বেশ অনেকগুলো অঙ্ক রয়েছে। এখানে বেশিরভাগ অঙ্ক দেখলাম, দেখছি আমি 3 ধাপের অঙ্ক রয়েছে। আমি তোমাদেরকে বেশ কিছু অঙ্ক শিখিয়ে দিয়ে তোমাদের কাছে কিছু অঙ্ক করে নেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে আমি এখানে 1-10 যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমি একটা প্রতিটা অঙ্ক তোমাকে করে দিচ্ছি। তো আমি তোমাদেরকে এখানে 7 নম্বর অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি, দেখো সবাই 2 নম্বরের 7 নম্বর। তোমরা আমার সঙ্গে সঙ্গে হয়তো খাতা অঙ্ক তুলে নাও, কিন্তু পুরো অঙ্ক উঠে হবে আর দেখো তোমাদের উঠা দেবো, আগে শুধু প্রশ্ন উঠে নাও। 169 আমরা প্রথমে আজকে এই অঙ্কটি শিখে যাচ্ছি, 7 নম্বর আছে 556 এবং 169। আমি বলি এখানে গতকালকে শিখেছিলাম আমার গুণ গুণকে স্থান বিনিময় করে, এখানে দেখো বড় সংখ্যাটি হচ্ছে 556 এবং ছোট সংখ্যাটি হচ্ছে 169। আমরা গুণ করার সুবিধার্থে বড় সংখ্যাটিকে গুণ্য ধরতে পারি, তাহলে এখানে গুণ্য হচ্ছে 556 এবং গুণক হচ্ছে 169। তো তোমরা কতটুকু আমার কথা শুনলে, আমি দুই একজন শিক্ষার্থীকে প্রশ্ন করে একটু জানতে যাচ্ছি। তো এখানে লাবি বানান বলো দেখি, লাবি বানান, লাবি বানান। Yes sir। এই যে 556 এবং 169 এটার মধ্যে কোনটাকে গুণক বলবো আমরা? জি স্যার আরেকবার বলেন। 556 এবং 169 এই দুটো সংখ্যা বা দুটো অঙ্ক আছে, এই দুইটার মধ্যে কোনটাকে আমরা গুণক বলবো? এখানে 556 হচ্ছে এখানে গুণ্য, আমরা এটা মনে রাখার চেষ্টা করবো সকলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো ঠিক আছে আমরা অঙ্ক দিকে চলে যাই। তো নিয়ম অনুসারে বা নিয়ম অনুযায়ী আমরা এখানে একক স্থানে যে সংখ্যা তো সেই সংখ্যাতে গুণ্য সংখ্যক সংখ্যা গুণ করবো। তো প্রথমে আমরা 9 দিয়ে 5 গুণ করবো, 6 9 54, হাতে থাকে 5। আমরা অনেক সময় হাতে সংখ্যা ভরতে ভুলে যাই, এখানে আমরা পাশে লিখেও রাখতে পারি না, পাশে আমরা লিখেও রাখতে পারি 5। এবার 9 দিয়ে আমরা 5 গুণ করবো, তো 5 9 45 আর 5 50 0, হাতে কত থাকলো? হাতে থাকলো 5, আমি 5 লিখে রাখলাম।
এরপরে আবারও আমরা 9 দিয়ে 5কে গুণ করব, তাহলে 5×3 45 আর হাতের কাছে 50, যেহেতু বামে কোনো সংখ্যা নেই আমরা এখানে 50 লিখে দিই, অর্থাৎ এটা পেলাম আমরা 5004। প্রথম ধাপের গুণ আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে গুণ করার সময় আমরা কি করব, আমি এরকম একটা প্রশ্ন করছি এখানে, এখানে আমি দেখতে পাচ্ছি অরিকে, অরি বলো দেখি, অরি শুনতে পাচ্ছ আমাকে, অরি তুমি আনমিউট হয়ে কথা বলো। আচ্ছা অরি মনে বোঝে না আমার কথা, আচ্ছা বলো অরি বলো শুনতে পাচ্ছ, আচ্ছা বলো দ্বিতীয় ধাপে গুণ করার সময় আমরা কি করবো, প্রথমে স্যার আরেকবার প্রশ্ন করেন, আমাদের প্রথম ধাপের গুণ কমপ্লিট হয়েছে, দ্বিতীয় ধাপে যখন গুণ করতে যাবো এখন, এখন আমরা প্রথমে কি করবো, এখানে কি লিখবো, প্রথমে আচ্ছা অরি মনে হয় তুমি ভুলে গেছো অথবা গতকাল ক্লাস মনে মনে করো না, এখানে আমি আরেকজন শিক্ষার্থী দিতে পারছি, আচ্ছা যাও বলো দেখি, ইয়েস স্যার ওখানে শূন্য যোগ করতে হবে, এখানে আমরা একটা শূন্য বসাই দিই, মানে কি কিন্তু কতটুকু মনে করেছো গুণ চিহ্ন দিয়ে গুণ চিহ্ন বসাবো আমরা এখানে, আমরা তো কিছু গুণ দিই না এনার্জি, এখন এটা গুণ দেব না মা, কিন্তু স্যারের নিয়ম মানে স্কুলের নিয়ম মানে, আচ্ছা ঠিক আছে পারো পারো, শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় ধাপে গুণ করবো, প্রথমে আমরা একটা শূন্য বসিয়ে নিই, এবার 6 দিয়ে আমরা গুণ করবো, 6 কে 6×7 = 34, 6 মানে থাকলো 3, আমরা 3 টাকে লিখে রাখতে পারি, এবার 6×5 গুণ করবো, 5×30 আর হাতে 3×33 = 3, হাতে থাকলো 3, 5×30 আর 3×33, দেখো আমরা পেয়ে গেলাম এখানে, এবার তৃতীয় ধাপের ক্ষেত্রে আমরা কি করবো, আমরা 2টা শূন্যতে বসে নিই, আবার এখানে অনেকে শূন্য বা ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন না বসিয়ে খালিও রাখতে পারে, দুই ভাবে করা যেতে পারে, তো আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আমি শূন্য বসিয়ে করি, এরপর আমরা 1 দিয়ে গুণ করবো, আমরা মনে রাখবো সকলেই যে 1 দিয়ে যে সংখ্যাকে গুণ করা হোক না কেন সেই সংখ্যাটি বসবে, তো এখানে 1 দিয়ে গুণ করি, 1 6 6 6 6, 5×5 আর এখানে 5×5 আমরা পেয়ে গেলাম, এরপরে গুণ করে যোগ করতে হবে, আর মনে রাখবো গুণ করার পরে যোগ করতে হয়, আমরা এখন যোগ করে দেখাবো, দেখো যোগ করি, 4 আর 0 যোগ করলে কত হবে, এখানে 4×6 6×3 9, 5×10 13 13 7 4×4 9, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে পেয়ে গেছি 93,964, 93,964, এটা লেখার পরে আমরা উত্তর লিখবো, গুণফল 93,964, এখন তোমরা বলো তোমাদের কি এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে, দেখো অঙ্কটা 3 ধাপের অঙ্ক ছিল, সবাই করে কি বুঝতে পারছো, যাদের বুঝতে সমস্যা নেই তারা অঙ্কটা উঠিয়ে নাও, সকাল অঙ্কটা উঠিয়ে নেন, আর যাদের ওখানে কমপ্লিট হয়ে যাবে তারা একটা হ্যান্ড রাইজ করবে, এবার সকলে লক্ষ্য করো এখানে তোমার 9 থেকে 12 পর্যন্ত এখানে 4টা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো তোমরা খুবই সবাই আশা করি পারবে, আর এখানে 1টা অঙ্কে তোমাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছি, এই অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো, তবে আমি তোমাদেরকে এখানে 9 থেকে 12 পর্যন্ত আমি 1টা অঙ্ক শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তো আমি তোমাদেরকে এখানে 12 নম্বর অঙ্কটা শিখিয়ে দিচ্ছি, দেখো এখানে আছে 698, 698, আর এখানে রয়েছে 132, এটাও 3 সংখ্যার গুণ, আমরা এটা
খুব সহজেই করতে পারবো। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে এই অঙ্কটা করতে পারবো, অঙ্কটা খুব সহজ রয়েছে। আট দোকানে ষোলো ছয় হাত থাকলো এক, নতুন আঠারো আর এক উনিশে নয় হাত থাকলো এক, দেখুন বারো আর এক তেরো। আমি আবার বলি দেখো, আমরা প্রথমে দুই দিয়ে আটটা গুণ করছি, আট দোকানে ষোলো ছয় হাত থাকলো এক, নয় দোকানে আঠারো আর হাতের এক উনিশে নয় হাত থাকলো এক, ছয় দোকান বারো আর একে হাতের একে তেরো। আমরা দেখো প্রথম ধাপে গুণ করে পেয়েছি এক হাজার তিন শত ছিয়ানব্বই। এবার দ্বিতীয় ধাপে গুণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই আগে একটা শূন্য বসিয়ে নেব। এবার তিন দিয়ে গুণ করি আমরা, তিন আটে চব্বিশে চার হাত থাকলো দুই, তিন নয় সাতাশ আর হাতের দিয়ে উনত্রিশে নয় হাতের থাকলো দুই, তিনশো আঠারো দিয়ে বিশ। এরপর আমরা তৃতীয় ধাপে যখন গুণ করবো আমরা অবশ্যই এখানে দুইটা শূন্য বসিয়ে নেব। এক দিয়ে গুণ করি, আট একে আট, নয় একে নয় এবং ছয় একে ছয়। আর আমরা জানি যে গুণ করে যোগ করতে হয়, যোগ করি ছয় নয় চার তেরো তিন হাত থাকলো এক, চার তিন আর একে চার, নয় চার তেরো আর আট একুশে এক হাত থাকলো দুই, হাতের দুই আর একে তিন, নয় আর তিনে বারো তিন হাত থাকলো এক, হাতের এক হাতের তিন, ছয় আর তিনে নয়। দেখো আমরা এখানে পেয়ে গেছি বিরানব্বই হাজার একশত ছত্রিশ, বিরানব্বই হাজার একশত ছত্রিশ। আমরা এটা দিয়ে ধরুন তুলি এভাবে উত্তর গুণফল বিরানব্বই হাজার একশত ছত্রিশ। আমরা এইভাবে সাফল্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গুণটাও দেখো খুবই সহজ, এই গুণটাও খুবই সহজ। তিন ধাপে হোক না কেন এইভাবে তুমি যত বড় অঙ্ক থাক না কেন খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। তো এই অঙ্কটি কি বুঝতে কারো সমস্যা আছে, সাফল্য কি বুঝতে পেরেছ? আমি যখন তোমাদের সবাইকে সুযোগ দিয়েছিলাম যে অঙ্ক বুঝতে সমস্যা আছে কিনা, হয়তো দুই একজন শিক্ষার্থী বললো স্যার একটু প্রবলেম আছে, আমি এটা আবার আলোচনা করি। সবাই দেখো আমরা প্রথমে দুই দিয়ে আটকে গুণ করেছি, আট দোকানে ষোলো ছয় হাত ধরে আঠারো হাত ধরে উনিশে নয় হাত ধরে বারো রেখে তার। আমরা হাতের সংখ্যা গুলো লিখতে যেন ভুলে যেন না যায় মাথায় রাখবো আমরা সকলে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমাদের একটা শূন্য বসাতে হবে, আমরা শূন্য বসিয়েছি। এবার তিন দিয়ে আটকে গুণ করি, তিন আসলে চব্বিশে চার হাত ধরে দুই, তিন নয় সাতাশ আর হাত দিয়ে উনত্রিশে নয় হাত ধরে দুই, তিনশো আঠারো আর হাত দিয়ে বিশ। দেখো আমরা দ্বিতীয় ধাপের গুণটা এইভাবে করবো। এবার আসলে তৃতীয় ধাপের গুণ করি, আমরা তৃতীয় ধাপে গুণ করার ক্ষেত্রে দুইটা শূন্য বসিয়ে নিই, দুইটা শূন্য আমরা বসিয়ে নিয়েছি এখানে। এবার এক দিয়ে এই তিনটা সংখ্যা গুণ করবো, এক দিয়ে যদি আটকে গুণ করে আট একটি আট, নয় একটি নয় এবং ছয় একটি ছয়। এইভাবে আমরা গুণগুলো করব, এই গুণগুলো করার পরে আমরা গুণ করার পরে যোগ করবো, তাহলে ছয় যোগ করে ছয়, নয় চার তেরো হাত থাকলো এক, হাতের এক তিন চার, নয় চার তেরো, তেরো আট একুশে এক হাত থাকলো দুই, হাতের দুই আর একে তিন, নয় আর তিনে বারো হাত থাকলো এক, হাতের এক আর দুই তিন, ছয় আর তিনে নয়। আমরা এইভাবে করার চেষ্টা করবো, আমরা অবশ্যই খুব সতর্ক হয়ে করার চেষ্টা করবো, যদি যে কোনো একটা অংশ ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটি তোমার ভুল হয়ে যাবে। তো আমরা যখনই এই অঙ্কগুলো করবো খুব নজর দিয়ে করার চেষ্টা করবো অঙ্কগুলো। আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে এটা বুঝতে পেরেছ, যাদের বুঝতে সমস্যা নেই তারা নিশ্চয় লিখে ফেলেছ, যাদের লিখা কমপ্লিট তারা একটু হ্যান্ড রাইজ করে দেখাও, কয়জন হ্যান্ড রাইজ করছে আমি দেখতে চাই। আমি এখানে দেখতে পাচ্ছি আমার অনেক শিক্ষার্থী হ্যান্ড রাইজ করেছে, অনামিকা রানী, আস্তা, দিঘি, ফারিয়া, জাওয়াদ, নামা, সোহাইলিয়া, জামাল, সোহা, হিয়া, সারা তাবাস্য, জারিন, তাসনিম, জারিন রোশনি, আচ্ছা তাসনিম নয় রোশনি, তো এখানে ফাতেমা সহ অনেকেই। তো সামার একে দেখছি, আচ্ছা সামার লেখা কমেন্ট করেছে, নওশিন, লাভিবানা, ওকে থ্যাংক ইউ, 43 প্লাস, টুনটুনি, তাসরিফা, তাসকিম তাবাসম, তাসফিয়া, সরিয়া আক্তার মিম, সময় আক্তার মিম, সুস্মৃতি মন্নি, সাকিব আল হাসান, সালসাবিলা, প্রজিতা বিশ্বাস, তোমাদের কি লেখা কমপ্লিট হয় নাই? যাদের নাম বললাম তাদের লেখা কি কমপ্লিট হয় নাই? তাহলে তোমরা হ্যান্ড রাইজ করো নাই কেন? আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা তোমরা সকলে লক্ষ্য করো এখানে নিচের দিকে তেরো থেকে ষোলো পর্যন্ত চারটা অঙ্ক রয়েছে,
এর একটা অঙ্ক কিন্তু তোমাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে। আমার ইচ্ছা ছিল যে এই অঙ্কটা তোমাদেরকে করতে দিই, কিন্তু আমি এই অঙ্কটা এখন করে দিতে পারছি না, এটা তোমাদেরকে বাসার কাজ দিয়ে দিব। কিন্তু এই যে একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি, তো এখানে আমি তোমাদেরকে 15 নম্বর অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সকলে হাতে লেখা কমপ্লিট করেছো? আচ্ছা, আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি যে তোমরা কি চ্যালেঞ্জ, ঠিক আছে? এরপরে আমরা এখানে 14, 15, 16 মধ্যে যেকোনো একটা করে যাচ্ছি, বাকিটা তুমি অনার্সে করতে পারবে। আচ্ছা, 15 আমরা করে যাওয়ার চেষ্টা করছি। এখানে রয়েছে 2015, ওটা সংখ্যা বলেন দেখো তো বেশি, আর এখানে রয়েছে 322। যত বড়ই অঙ্ক থাক না কেন, তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তো ঠিক আছে, আমরা আগের মতই প্রথমে 2 দিয়ে 4টা সংখ্যাকে গুণ করব। যদি গুণ করি 5 × 10 = 2 × 2 আর 3। এইবার 2 দিয়ে 0 কে গুণ করলে কত হবে? 0 × 2 = 4। দেখো প্রথম ভাবে গুণ করে অঙ্ক পেলাম 4,030। এবার দ্বিতীয় ভাবে গুণ করবো, একটা 0 বসিয়ে নিই, 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলোই হবে, আমরা বসিয়ে দিই 0, 3, 0, 4। এবার তৃতীয় ভাবে গুণ করার ক্ষেত্রে কি করবো আমরা? এখানে 2টা শূন্য বসিয়ে দিব। এবার 3 দিয়ে গুণ করি, 3 × 5 = 15, 5,001, 3 × 3 = 4। 0 কে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় 0 হয়, 3 কে 0 গুণ করলে হবে 0, আর 3 × 6। দেখো আমরা এখানে পেয়ে গেলাম বেশ বড় সংখ্যা, এখানে পেয়ে গেছি। এখন আমরা কি করব? এখন নিয়ম অনুযায়ী আমরা এটা যোগ করব। আমি আবারও বলি, এখানে গুণ বা গুণাকে যত বড় সংখ্যা থাক না কেন, আমরা এইভাবে খুব সহজে অঙ্কন করতে পারি। তো এখানে আমি এই 3 এর গুণটা আবার দেখা দিচ্ছি, আমি 3 × 5 = 15, 5 × 1, 3 × 3 = 4, 3 × 0 কে গুণ করলে 0 হয়, তাই এখানে 0 আসলো, 3 × 6। এরপর আমরা যোগ করে নিই, 0, 3, 5, 3 = 8, 4 × 4 = 8, 4, 6। দেখো আমরা এখানে পেয়ে গেছি 648,830, এটাই উত্তর। দেখি এবার এই উত্তরটা অনেক বড় এসেছে। এইভাবে আমরা অনেক বড় সংখ্যার অঙ্কগুলো করতে পারি। তোমাদের কি এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে? সকলে কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো সবাই, এই অঙ্কটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি সকলকে। আমি একটু দেখতে চাই বোর্ডে লক্ষ্য করছে কিনা, না অন্যদিকে অন্যমনস্ক হয়ে আছে। আস্থাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তা করছে, আস্থাকে অঙ্ক বোঝো না, বুঝেছ? করেছি, আমি কি আগে ওটাতে বলেছি? আচ্ছা ঠিক আছে, যারা বুঝেছো তারা তো করে নিয়েছ, কিন্তু এটা উচিত হয়নি তোমাদের, আমি না বলবো তো খাতা ওঠানো ঠিক হয়নি তোমার। তো এখন যারা বুঝে তারা উঠিয়ে নাও, আর যারা বোঝে না তারা একটা বুঝিয়ে না। তো প্রথমে এখানে আমরা 2 দিয়ে এই 4টা সংখ্যাকে গুণ করবো। দেখো 2 দিয়ে আমরা 4টা সংখ্যাকে গুণ করে এখানে পেয়েছি 4,030। ঠিক একরকম ভাবে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তো তার আগে আমরা 0 বসিয়ে নিয়েছি, নিয়ম অনুযায়ী আমরা একটা 0 বসিয়ে নিয়েছি, তারপরে 2 দিয়ে গুণ করে এই সংখ্যাগুলো পেয়েছি। মানে দেখো তৃতীয় ধাপে ক্ষেত্রে আমরা 2টা 0 বসানোর জন্য ভুলে না যায়। আমি আবার বলি, তৃতীয় ধাপের ক্ষেত্রে 2টা 0 বসানোর জন্য আমরা ভুলে না যায়, এটা আমাদের বসাতে হবে। বা 3টা বার গুণ করো, এখানে 3 × 5 = 15, 5 × 4, 3 × 0 অর্থাৎ 3 দিয়ে 0 গুণ করলে 0 হয়। আমি আবার বলি, 0 কে তুমি যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন, 0 হবে। যত বড় সংখ্যা থাক না কেন, 0 দিয়ে যদি সেই সংখ্যাকে গুণ করা হয় 0 হয়। এই বিষয়টা আমরা সকলে মনে রাখার চেষ্টা করব। তাই এখানে 0 হয়েছে, এবার 3 × 6,
যোগ করে আমরা শূন্য তিন পাঁচ তিন আট, চার আর চার আট, চার আর এখানে ছয়, পরে পেয়ে গেছি 6,68,830। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ, এবং যারা বুঝতে পারো তাদের লেখা নিশ্চয়ই কমপ্লিট হয়েছে। যাদের লেখা কমপ্লিট হয়েছে তারা একটু হ্যান্ড রেজ করো, দেখি কারা কারা লেখা কমপ্লিট করেছে। আমি এখানে অনেক মনোযোগী একজন শিক্ষক দেখতে পাচ্ছি, দেখি লেখা কমপ্লিট হাত তুলে রাখছে, ফাইজা মাহাজানিয়ান, ফাতেমা, জারিন হোসেনকে দেখতে পাচ্ছি না, সামাইরা তুমি কি লেখা কমপ্লিট করো নাই, সোহাগ শান্তিদা, শেফা, সোমায়া গাতুন, আহমেদ শাওকি, ফারজানা ইসলাম, জয়া, তাসনিম তাবাসম, তাসরিফা, আরজিন রিদওয়ানা, মোমো, মাহবুব, আচ্ছা থ্যাংক ইউ, অনেকে হাত তুলে রাখছে, তো ঠিক আছে, হাত তোমাদের ব্যথা হয়ে যেতে পারে, এবার হাত নামিয়ে রাখো। লুনা, আলিনা, আতিয়া, মুশফিকা রশিদ, আবিদা তাবাসম, ওকে, প্রজেতা বিশ্বাস, সুমি, আচ্ছা অনেকেই লেখা কমপ্লিট করেছে, আচ্ছা থ্যাংক ইউ। তো এখন যদি আমি তোমাদেরকে এই চ্যালেঞ্জ আরো দুটো অঙ্ক দিই, সবার তোমরা করতে পারবে না, সবাই চ্যালেঞ্জ আমরা করতে পারবে না, বুঝাই দেবো আমি, কি মনে হয় তোমাদের, এতগুলো অঙ্ক করার পরে তোমরা কি চ্যালেঞ্জ এর অঙ্কটা কি করতে পারবে না, সবাই সবাই পারবে? Yes, yes, sir. আমরা দেখতে পাচ্ছ না কেন, তোমরা সবাই লক্ষ্য করো, এখানে পৃষ্ঠা আমরা 37 দিয়ে দিয়েছি, 37 পৃষ্ঠার অঙ্ক তোমাদের কাছে শেখাচ্ছি। তো যাদের অঙ্ক দেওয়া হয়ে গেছে তারা এবার ডায়রিটা লিখে না, সকলে ডায়রি লিখে না, তোমাদের বাড়ির কাজ থাকলো পৃষ্ঠা 37 এর 2 নম্বরের, তোমরা আমাকে বাড়ি কাজ করে দেখাবে 9 নম্বরটা এবং 13 নম্বর, এই দুইটা আমরা থাকবে বলে সমান 9 এবং 13, আর বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এগুলো গ্রুপে পোস্ট করার দরকার নেই। আমি যে দুটো অঙ্ক এখন তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম বাড়ির কাজ, এই দুটো অঙ্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে, যে দুটো এই দুটো অঙ্ক বিশেষ করে 9 এবং 13, এই দুটো অঙ্ক তুমি নিজের চেষ্টায় করবে, কারো সাহায্য না নিয়ে, কারো হেল্প না নিয়ে, নিজের চেষ্টায় করে তুমি গ্রুপে পোস্ট করবে। এছাড়া যে আরো যে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে, যদি তুমি মনোযোগী ক্লাস করে থাকো তাহলে তুমি অবশ্যই বাসায় সেগুলো প্র্যাকটিস করে নিজে নিজেই করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে, আর তোমরা অবশ্যই নিয়মিত ভাবে পড়াশোনা করবে, নিয়ম মেনে চলার চেষ্টা করবে, আর ভাষার মাস আমরা বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার করার সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদের সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।